নমস্কার বন্ধুরা, গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, একটি সংবাদ দিয়ে আজকের ভিডিও শুরু করব। বন্ধুরা, জীবন ও সৃষ্টি নামে একটি নতুন চ্যানেল শুরু করেছি আমরা। দেশ ও বিদেশের বড় মানুষদের জীবন সংগ্রাম ও তাদের মহান সৃষ্টি সম্পর্কিত আলোচনা এর বিষয়বস্তু। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সব আলোচনায়। আপনার প্রিয় মানুষ বা বিষয় আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন। অন্তত তেমন একটি এপিসোড শুনুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এবার আজকের বিষয় আসি। আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি শীতের প্রাক মুহূর্তে আমার বাগানের বিশেষ কিছু ফুল গাছ, মূলত অ্যাডিনিয়ামের সাথে আরও কিছু ফুল। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদের বলতে চাই। আপনারা যারা অন্তত মাঝে মধ্যে আমাদের দুই একটি ভিডিও দেখেন, তারা ভালোই জানেন এই মুহূর্তে আমাদের চ্যানেলের অবস্থা খুবই খারাপ। এত কম ভিউ হচ্ছে যে আমাদের আগ্রহ তলানিতে এসে ঠেকেছে। ভালোই চলছিল সব কিছু, কিন্তু অজানা কিছু কারণে আমাদের চ্যানেল একেবারে বসে গেছে। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম খুব উদ্যম নিয়ে, আমাদের সামান্য অভিজ্ঞতা, যোগ্যতা ও দৃষ্টিভঙ্গি দিয়ে সততার সঙ্গে কাজ করছিলাম, তুলে ধরছিলাম নিত্য নতুন ভিডিও, কিছু ভালো দর্শকও পেয়েছিলাম যারা নিয়মিত দেখছিলেন এবং মূল্যবান মন্তব্য দ্বারা আমাদের সমৃদ্ধ ও উৎসাহিত করছিলেন। এই মুহূর্তে তাদের বেশিরভাগকেই আর খুঁজে পাচ্ছি না। আমাকে কেউ কেউ বলছেন তারা আমাদের ভিডিওর নোটিফিকেশন পাচ্ছেন না। বুঝতে পারছি না আমরা। বন্ধুরা, এটা ঠিক যে আমরা কোনো চমক দেখাতে পারছি না, মরা গাছ বাঁচিয়ে দেখাতে পারছি না, শুকনো ডালে শিকড় গজিয়ে দেখাতে পারছি না, বা একটা ডাল বসিয়ে তাতে ফুলে ফলে ভরে উঠেছে তাও দেখাতে পারছি না, বা মাত্র এক চামচ সারের ব্যবহারে গাছে বাম্পার ফলনও দেখাতে পাচ্ছি না। আসলে এগুলো আমাদের ক্ষমতা, যোগ্যতা ও সংস্কৃতির সাথে যায় না, তাই বাজার গরম করে দর্শক টানতে ব্যর্থ হচ্ছে হয়তো। বন্ধুরা, আমরা প্রকৃতি ভালোবাসি, গাছ ভালোবাসি, দীর্ঘদিন আমাদের মতো করে গাছ চর্চাও করি, আবার পরিবেশ আন্দোলন ও সাহিত্য সংস্কৃতি চর্চার সাথেও যুক্ত দীর্ঘদিন। ফলে যতটুকু ভালো মনে করি, পরিবেশ বান্ধব মনে করি, সঠিক মনে করি, তাই তুলে ধরার চেষ্টা করি, এবং এভাবেই আমরা চলব। আমাদের বিষয়বস্তু, উপস্থাপনা, দৃষ্টিভঙ্গি পছন্দ করেন এমন দর্শক অনেকেই আছেন। তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের পাশে থাকুন, মন্তব্য ও সমালোচনা দিয়ে আমাদের সমৃদ্ধ ও উৎসাহিত করুন, তাতেই আমরা খুশি মনে আমাদের কাজ চালিয়ে যাব, না হোক হাজার হাজার ভিউ। যা হোক, অনেক কথা বললাম, ভুল বলে থাকলে ক্ষমা করবেন। বন্ধুরা, আবারও মনে করিয়ে দিচ্ছি আমাদের নতুন চ্যানেল জীবন ও সৃষ্টির কথা। অন্তত একটি এপিসোড শুনে পরীক্ষা করে দেখুন। আপনাদের সুস্থতা কামনা করে আমার কথা এখানেই শেষ করলাম। আশা করি এই ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। ধন্যবাদ।